ভগবানগোলা দুই ব্লকের বিডিও অফিসের লেটার হেড বিডিও অফিসের সিল ডুপ্লিকেট করে স্টেট ব্যাংকে চিঠি দিয়ে মৃত এক ছাত্রীর কন্যাশ্রীর টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। ওই ব্যক্তির নাম মাজরুল ইসলাম, বাড়ি রানীতলা থানার অন্তর্গত হাসানপুর গ্রামে। ভগবানগোলা দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়াশিদ খান বলেন, জুলেখা খাতুন নামে এক মৃত ছাত্রীর বাবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাহাদুরপুর ব্রাঞ্চে গিয়ে বিডিও অফিসের লেটার হেডে লেখা চিঠি জমা দেন ব্রাঞ্চ ম্যানেজারকে। ওই চিঠিতে মৃত ছাত্রীর কন্যাশ্রীর টাকা দেওয়ার কথা বলা হয়। তারপরেই ব্রাঞ্চ ম্যানেজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ফোন করেন এবং তিনি সমস্ত কথা বললে সঙ্গে সঙ্গে মৃত ছাত্রীর বাবাকে বিডিও অফিসে ডাকেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, মাজরুল ইসলাম তাকে এই চিঠি দিয়েছেন। তারপর খবর দেওয়া হয় রানীতলা থানায়। অভিযুক্ত মাজরুল ইসলামকে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে 468, 471, 420 ও 34 নম্বর আইপিসি ধারায় কেস করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পাঠিয়েছে রানীতলা থানার পুলিশ। মানে বাহাদুরপুর ব্রাঞ্চে যে চিঠি গিয়েছে ওটা কিন্তু আমার অফিস থেকে যায়নি, একজন নিয়ে গিয়েছিল আতারুল শেখ বলে। যখন চিঠি নিয়ে গেলো তখন ব্যাংক ম্যানেজারকে কিছু ডাউট হলো, কারণ জেনারেলি চিঠি আমার অফিস থেকে আমরা পাঠাই আমাদের স্টাফ ধরে। তো উনি আমাকে চিঠি একটু হোয়াটসঅ্যাপ করলেন, আমি দেখে বুঝে গেলাম যে এটা জালসাজি করা হয়েছে, কারণ সিগনেচারে মিল ছিল না, আপনার স্ট্যাম্পে মিল ছিল না, অনেকটা জিনিস মিসম্যাচ ছিল। তো আমি তখন ওনাকে বুঝে বলে দিলাম যে টাকাটা দেবেন না, আমাদের কাছে অরিজিনাল চিঠিটা পাঠান। তো ওনারা অরিজিনাল চিঠিটা পাঠালেন, তারপরে মিলালাম, তারপরে আমরা ওই মানুষকে ডাকলাম আতারুল শেখ, যে চিঠিটা নিয়ে গিয়েছিলো, যেটা হলো জুলেখা খাতুন যিনি মারা গেছেন ওনার বাবা। আর তারুল শেখকে যখন জিজ্ঞেস করলাম যে এই চিঠিটা কীভাবে পেয়েছেন আর কী করে পেয়েছেন বলেন, নাহলে আমরা পুলিশকে ডাকি, তাহলে উনি বললেন মাজরুল ইসলাম বলে একটা ব্রোকার বা দালাল আছে যে ওনার থেকে করিয়েছি। আমরা যখন ওকে বললাম তো ও আবার ঘুরিয়ে ফিরে কথা বলছিল যে আমাদের একটা লোক করিয়েছে, ইয়ে করিয়েছে, ওই করিয়েছে। যেহেতু আমরা পুলিশকে ম্যাটারটা অন স্পটেই জানালাম, এফআইআর করলাম, পুলিশ এসে মাজরুল ইসলামকে ধরেছে, মা তারুল শেখকে খুঁজছে। আজকে মনে হচ্ছে ওনাকে কোর্টে প্রডিউস করবে, ওদের যে আইনের যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হয়েছে।